ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ভাগ্য ফিরে তার ঠাই এখন বৃদ্ধাশ্রমে। দুই ছেলে এক মেয়ে তার, বড় মেয়ে আর ছোট ছেলে থাকে অস্ট্রেলিয়া, আর মেজো ছেলে আছে বিমান বাহিনীতে। ছোট থেকে যাদের মানুষ করার জন্য সবটুকু ঢেলে দিয়েছেন, তারাই এখন নেই তার পাশে। ছেলে মেয়েদেরকে আমি মানুষ করেছি, কিভাবে করেছি ওরা ভালো করেই জানে। বড় ছেলেকে রাত্রে জেগে অনেক সময় আমি কোলে করে ওকে ঘুম পাড়িয়েছি। একা একাই সবকিছু করতে হয় তার। সারাদিন রোজা রেখে নিজেই তৈরি করেন ইফতার। ছোট ছেলে বিয়ে করার পরে অস্ট্রেলিয়া যাবে, সে আমাকে নিয়ে যাবে, আমি ওর কাছে সাথেই থাকবো, কিন্তু তা তো মনে গড়ে গালি। জাহাঙ্গীর আলম পেশায় ছিলেন পিডিবির প্রকৌশলী। নিজের হাতে গড়া বাড়িতে ছেলে মেয়েরা স্বাচ্ছন্দ্যে বিচরণ করলেও তার ঠাই হয়েছে বৃদ্ধাশ্রমে। আমার দুই মেয়ে, এক ছেলে, বড় মেয়ে MBBS BCS সেট মেডিকেল কলেজের মেডিকেল অফিসার, তারপর ছেলে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স, সে এক কলেজের প্রফেসর। খালিকুর রহমানও ছিলেন প্রকৌশলী, প্রায় 9 বছর স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত। বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন আর প্রকাশ করেন তার লেখায়। বাবাকে বুঝতে হবে, তার মনের ভালোগুলো করতে হবে, ভাবনা মনে রাখতে হবে, তার সব আচরণের উদ্দেশ্য সন্তানের মঙ্গল কামনা। 3, বাবাকে সামাজিক অনুষ্ঠানের সঙ্গে করে নিয়ে যেতে হবে, নাতি নাতনির সহচর্য থেকে বঞ্চিত করা যাবে না। আমরণ বৃদ্ধশ্রমবাসীদের জীবনের গল্প মানুষের কাছে খুব পরিচিত। বার্ধক্যে চাওয়া পাওয়া কিছু না থাকলেও আর কোন পিতামাতার যেন বৃদ্ধাশ্রমে ঠাই না হয় সেই স্বপ্ন দেখেন তারা। ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।